আসসালামু আলাইকুম। আজকে আমাদের টিউটোরিয়াল হবে যে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব, কিওয়ার্ড নিয়ে সম্পূর্ণ ধারণা আপনাদের আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো চলুন প্রথম জানি কিওয়ার্ডটা কি। কিওয়ার্ড হচ্ছে যে কি, ওয়েবসাইটটা আমি যদি সার্চ দিই এখানে হাউ টু মেক ম্যাথ ডায়াগ্রাম, এটা হচ্ছে কিওয়ার্ড। আমি এটা দিয়ে সার্চ দেওয়ার পর অনেকগুলো ওয়েবসাইটকে আমাকে এনে দেখাচ্ছে। যেমন ধরেন আপনাকে কি নামে ডাকলে আপনি সাড়া দেন, সেটা আপনার নাম। আপনি যেদিন যে সময় ভূমিষ্ঠ হয়েছেন তার কিছুদিন পরে আপনার নামটা রেখে দেওয়া হয়েছে, কি জন্য, আপনাকে যাতে এই নামে ডাকলে আপনি সাড়া দেন। তো যখন ওয়েবসাইটটা ডেভেলপ করতে যাবেন, যখন আপনি শুরু করতে যাবেন, তখন আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কি জন্য, কি নামে ডাকলে যেন ওই কিওয়ার্ডটা সার্চ ইঞ্জিনে দেখায়, কি নামে ডাকলে কি লিখে সার্চ করলে সার্চ ইঞ্জিনে তাড়াতাড়ি আসে। যেমন ধরেন একজন মাছ বিক্রেতা আমার মাছ বিক্রি করার জন্য আসছে, তো আলটিমেটলি আমরা ওনার নাম জানি না। ওনাকে যদি আমি বলি যে এই মাছ এদিকে আসেন বা ফেরিওয়ালা বা এদিকে আসেন, তাহলে উনি সাড়া দেয়, তাহলে ওই মাছ অথবা এই ফেরিওয়ালা এটা বল ওর কিওয়ার্ডস, এটা ও বললে বুঝে দেয় আমাকে রাখতেছে। তো এরকম ওয়েবসাইটের জন্য আমার কি লিখে সার্চ দিবে সেটা আমি আইডেন্টিফাই করব, এবং আমি কোন কিওয়ার্ড দিয়ে ডাকলে আমার ওয়েবসাইটটা, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে প্রথমে দেখাবে অথবা সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করবে। এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এটা যার কিওয়ার্ড রিসার্চ ভালো তার তত তাড়াতাড়ি র্যাঙ্ক, তার তত তাড়াতাড়ি প্রফিট। যার কিওয়ার্ড রিসার্চ খারাপ তার তত বেশি কি আর কোনো লাভ হবে না, আলটিমেটলি কোনো বেনিফিট পাবেন না। তো সবাইকে আমি বলবো যে কিওয়ার্ড রিসার্চটা করবেন, আপনি সময় নিয়ে করবেন, 15 দিন 1 মাস সময় লাগুক, সমস্যা নেই আপনার কিওয়ার্ড রিসার্চ করতে। আপনি যদি 15 দিন কষ্ট করে যদি কিওয়ার্ডটা সিলেক্ট করতে পারেন, রাইট কিওয়ার্ডটা, তখন আপনি কি উইথিন 1 মান্থের মধ্যে আপনি কি র্যাঙ্কে চলে যাবে যে পারবেন। কিন্তু বাট আপনি যদি আজকে আমি রিসার্চ করলাম, কালকে সকালবেলা আমার সাইট ডেভেলপ করতাম, তারপর আরও পরবর্তী 6 মাস 1 বছরও আপনি র্যাঙ্ক পাবেন কি না তা হচ্ছে নিয়ে সন্দেহ আছে। তো কিওয়ার্ড হচ্ছে কী লিখে আমরা সার্চ দিই, আমরা ওয়েবসাইট এবং গুগলে কী লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইটে দেখাবে, এবং আমরা কী লিখে সার্চ দিই সেগুলোই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, তো আমরা কিওয়ার্ডটা কেন রিসার্চ করব, কিওয়ার্ডটা রিসার্চ করব একমাত্র র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য। আমার গুগলের সার্চ ইঞ্জিনে কীভাবে দেখাবে আমার ওয়েবসাইটটা, কখন দেখাবে, কী নামে ডাক দিলে আমার ওয়েবসাইটটা তাড়াতাড়ি দেখাবে, সেটা নিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করব। তো প্রথমে আমরা যদি আমরা নিশ প্রথমে আসি নিশ সিলেকশন। নিশ মানে টপিকস, আমি যে কোনো একটা টপিকস নিয়ে কাজ করব, এখন আমি একটা টপিকস নিয়ে কাজ করব, এই টপিকসটা সিলেক্ট করলাম, এবং এই টপিকসটার কিওয়ার্ড কী কী হতে পারে, আলটিমেটলি কিওয়ার্ড কী ধরনের হতে পারে, কী কী ধরনের হতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি এখন একটা নিশ সিলেক্ট করতে পারি স্কিন কেয়ার টিপস, স্কিন কেয়ার টিপস লিখে আমি নিশ সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আমি নিশ সিলেক্ট করলাম যে আমার স্কিন কেয়ার টিপস অথবা কি, এটা আমার কিওয়ার্ড ধারণা নিলাম, আমি কিওয়ার্ডটা কি স্কিন কেয়ার টিপস হইতে পারে। তো আমি এখন এখানে যদি আমি স্কিন কেয়ার টিপস লিখে সার্চ দেওয়ার পর আমার সাথে সাথে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে, যেগুলো বিগত সময় মানুষ সার্চ করে গেছে, সেটা আমাকে দেখাচ্ছে না। আমি যদি এখানে স্কিন কেয়ার টিপস দিই আমাকে কি কতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, স্কিন কেয়ার টিপস ইন লিখে
সার্চ দেওয়ার সাথে সাথে একটা টিপস দেখাচ্ছে, স্কিন কেয়ার টিপস ইন বাংলা, স্কিন কেয়ার টিপস ইন স্কিন কেয়ার ফর ড্রাই, অনেকগুলো কি আমাকে ইয়া দেখাচ্ছে, কি জন্য দেখাচ্ছে, এগুলো সবগুলো আমাকে গুগলে সার্চ করছে, আগে মানুষ গুগলে সার্চ করছে সেই জন্য আমাকে সাজেস্ট করতেছে। তো এখান থেকে আমি একটা কিওয়ার্ড আইডিয়া পেলাম, আমার একটা থেকে আমি কয়টা আইডিয়া পেলাম, 2, 4, 6, 7, 8, 9, 10, 10টা কিওয়ার্ড আমি সাজেস্টেড আইডিয়া পাইলাম। জাস্ট আমি একটা একটা নিশ সিলেক্ট করে, ঠিক আছে, এরপর আমি যদি এটাকে লিখে সার্চ দিই, এটা লিখে সার্চ দিলাম, এগুলো আমরা নোটপ্যাডে লিখে ফেলবো, আমরা এগুলো নোটপ্যাডে লিখে ফেলবো। তো এখন আমি আবার কতগুলো পাচ্ছি এখানে দেখেন, এখানে আমি কতগুলো নিচে দিয়ে সার্চ টিপস, ঠিক আছে, আমি এখানেও কতগুলো টিপস পাচ্ছি, স্কিন কেয়ার টিপস, হোম মেড স্কিন কেয়ার টিপস, আমি কী ধরনের কোন কোন কিওয়ার্ড দিয়ে কাজ করব বা কী কী ধরনের মানুষ সার্চ দিয়েছে এগুলো নিয়ে আমি কি, আমি প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ কিওয়ার্ডের আমি কিওয়ার্ড লিখে সার্চ, একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, একটা নিশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে আমাকে গুগল সাজেস্ট করতেছে এরকম লিখে সার্চ, এটা সবাইকে সাজেস্ট করতেছে কারণ এগুলো বিগত মানুষ সার্চ করে আসছে। তো আমি এখান থেকে একটা নিলাম স্কিন হোম মেড স্কিন কেয়ার টিপস, তো এটা নেওয়ার পর আমি এখানে লিখে সার্চ দিব, তাহলে আরো কতগুলো বাইরে হচ্ছে না, আরো কতগুলো আসছে, ঠিক আছে, আমি এটা নিয়ে দেখলাম, এটা আমার ভিডিও প্রথমেই একটা ইউটিউব ভিডিও দেখাচ্ছে, তাহলে আচ্ছা আসেন আসেন, এই এগুলো আমি দেখলাম, তারপর আমি এখন সিলেক্ট করলাম এটা নিয়েই কাজ করব, ঠিক আছে, তাহলে আমি তাহলে আসেন আমি এখন প্ল্যানারে যাবো, অ্যাডওয়ার্ড গুগল অ্যাডওয়ার্ডে চলে যাব, গুগল অ্যাডওয়ার্ডে চলে যাব কি জন্য, আমার কিওয়ার্ডটা নিয়ে আরও আইডিয়া পাওয়ার জন্য, আরও আইডিয়া নেওয়ার জন্য আমি চলে যাব কোথায়, গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যাডওয়ার্ডে, অ্যাডওয়ার্ড থেকে আমি গিয়ে গুগল অ্যাডওয়ার্ডে যাব, অ্যাডওয়ার্ডে গিয়ে সাইন ইনে ক্লিক করব, সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমাকে কি সাইন ইন করতে বলবে, আমার জিমেল যেটা ওইটা দিয়ে আমি সাইন ইন করতে পারবো, এখানে আমাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না, নতুন করে আমাকে অ্যাকাউন্ট খুলতে হবে না, আমি এটা অটোমেটিকলি আমাদের যে জিমেল আছে ওই জিমেল দিয়ে খুলে নিতে পারবো। তো আমাদের এখন নোটপ্যাড একটা নিই, আমরা এটা নিয়ে কাজ করবো এখন আপাতত, এটা সিলেক্ট করলাম হোম মেড স্কিন কেয়ার টিপস, স্কিন কেয়ার টিপসে আমি কি একটু একটু সময় নিচ্ছে, হ্যাঁ আসছে আমার গুগল অ্যাডওয়ার্ড আসছে, গুগল অ্যাডওয়ার্ড আসার পর আমি যাব যে সেটিংস, সেটিংস থেকে আমি যাব কিওয়ার্ড প্ল্যানার, আমার কিওয়ার্ডকে প্ল্যানিং প্ল্যানার একটা টুলস আছে, এই টুলটা আরও টুলস আছে, এগুলো আমি আপনাদেরকে নিচে ভিডিও ডিসক্রিপশনে রিসোর্স লিঙ্ক আকারে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে অনেকগুলো রিসোর্স পাবেন, তো অনেকগুলো রিসোর্স থাকবে আমার ভিডিওতে, আমি যতটুকু দেখানোর সম্ভব সম্ভব চেষ্টা করব, এবং এর বাইরে আরও আপনাদের ইনফরমেশনের জন্য রিসোর্সের জন্য রিসোর্স আপনার কোথায় দেওয়া থাকবে ডিসক্রিপশন দেওয়া থাকবে, তো সেগুলো পড়ে নেবেন আরও অনেক আইডিয়া পাবেন। তো আমি স্কিন কেয়ার টিপস লিখে এখানে সার্চ দিব, সার্চ দেওয়ার পর এটা খালি থাকবে, এটা খালি থাকবে, এবং এটা যদি আপনি স্পেসিফিক করতে পারেন ক্যাটাগরি তাহলে ভালো, আর না হলে দরকার নাই, জাস্ট একটা কথা কি ভুল সিলেক্ট করবেন না, ভুল সিলেক্ট করলে আপনার পুরোটাই চলে যাবে, আপনি যদি কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন অ্যাডওয়ার্ড ভালো, আর যদি ভুল আপনার ক্যাটাগরি এই ক্যাটাগরিতে পড়তেছে না তাহলে আপনি এটা সিলেক্ট করবেন না। তো স্কিন কেয়ার টিপসটা আসলে হেলথ হোমমেড স্কিন কেয়ার এটা হেলথে পড়তেছে, তাহলে এটা হেলথ এবং কন্ডিশন হেলথ কন্ডিশন হেলথ কেয়ার সার্ভিস আমি দিলাম, তাহলে স্পেসিফাই করতে পারলে ভালো, আর স্পেসিফিক করার দরকার নাই, যদি আমি স্পেসিফাই করতে ভুল করি তাহলে আমার
জলে যাবে সবকিছু। তো আমি গেট আইডিয়াসে ক্লিক করব। গেট আইডিয়াসে ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাবে যে এটার সার্চ ভলিউম কত, অ্যাভারেজ মান্থলি 1 থেকে 100 কে, এটা কত, 10 থেকে 100 হোমমেড স্কিন কেয়ার টিপস ডেলিকে সার্চ দেয়। কিন্তু এটাকে কম্পিটিশন লো, এটা দিয়ে যদি আমি কম্পিট করি তাহলে লো কম্পিটিশন আমি পারবো। কিন্তু সাজেস্টেড বিড জাস্ট, যদি আমি গুগলে এটা দিয়ে অ্যাড দিতে যাই, গুগলের যে অ্যাড প্যানেল আছে ওখানে যদি আমি গুগলে যদি আমি অ্যাড দিতে যাই, গুগল এখানে গুগলের একটা অ্যাড থাকে, গুগলে পেইড করে যদি অ্যাড দিই তাহলে আমাকে $8 প্রতি অ্যাডের জন্য, প্রতি ক্লিকের জন্য কেটে নিয়ে যাবে। তো সেটা হচ্ছে সার্চ বলি। তো আমি এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড আবার পাচ্ছি, স্কিন কেয়ার টিপস থেকে অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি, যেগুলো 100 থেকে হোম রেডিমেড ফ্লো গোয়িং স্কিন কেয়ার আমি অনেকগুলো পাচ্ছি। তো বাট আমাকে আমাকে কী করতে হবে, বুঝতে হবে কোনটা সার্চ ভলিউম বেশি। তো আমি এখানে একজ্যাক্ট কে হিসাবে পাচ্ছি, একজ্যাক্ট ভ্যালুটা পাচ্ছি না। তো কী করবো এখন, আমাকে মেইন ইম্পর্টেন্ট আমার জিনিস হচ্ছে এটাই, আমি এটাই পাচ্ছি না, তাহলে আমি কী করবো, আমাকে এটার একজ্যাক্ট ভ্যালুটা বাইর করতে হবে। কীভাবে বাইর করতে হবে, কিওয়ার্ডস এফডি হয়ে গুগল এক্সটেনশন একটা অ্যাড করে নিব, এখান থেকে সেটিংস, সেটিংস থেকে এক্সটেনশন, এক্সটেনশন থেকে গেট মোর এক্সটেনশন, গেট মোর এক্সটেনশনে যাব। যাওয়ার পর আমি কিওয়ার্ড এভরি হায়ার, কিওয়ার্ড এভরিহায়ার নামে এই এক্সটেনশনটা অ্যাড করে নিব গুগল ক্রোমে। অ্যাড করে নেওয়ার পর এটা একটু অ্যাক্টিভ করতে ঝামেলা আছে, আমি দেখাচ্ছি অ্যাক্টিভ করে। জিমেইল, জিমেইলে যাব, জিমেইলে গিয়ে আমি কি জিমেইলে যাব, আমি জিমেইলে যাওয়ার পর আমাকে বলতেছে যে একটা মেইল দেওয়ার জন্য, আমি মেইলটা দিব। আমি কিওয়ার্ড এভরিহোয়ারটা অ্যাড করার সাথে সাথে থ্যাংক ইউ আমাকে থ্যাংক ইউ জানাবে, এবং এপিআই কি এর জন্য আমাকে কি একটা মেইল বক্সের মতো এরকম নিয়ে আসবে। আমি এখানে আমার মেইলটা পেস্ট করব, ওরা বলতেছে যে আমাকে এটা পাঠিয়েছে, তাহলে আমি রিলোড দিয়ে দেখব। রিলোড দেওয়ার পর আমি এটা অ্যাড করার সাথে সাথে এই পেজটা আসছে, পেজটাতে আমি জিমেইলটা দিব। জিমেইলটা দেওয়ার পর আমাকে জিমেইল একটা মেইল করবে, মেইল করছে, ঠিক আছে, এপিআই কি আমি এখানে ওপেন করব। ওপেন করে এখানে দেখেন এপিআই কিটে সিলেক্ট করব, আবারও বলতেছি এপিআই কিটে সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটা পেজ ওপেন হবে, ওখানে আমি কি করব, এই আমার এটা হচ্ছে এপিআই কি, আমার এই এটা হচ্ছে আমার এপিআই কি, এটা এটা হচ্ছে আমার এপিআই কি, এটা আমি কপি করব, জাস্ট সিম্পলি এটা কপি করব। কপি করে আমার কি করব, এই কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশনটাতে ক্লিক করব, আপডেট সেটিং আমি এটাকে আপডেট করে নিব, এপিআই কি জায়গাটা খালি আমি এখানে বসাই ভ্যালিড, এপিআই কি ইজ ভ্যালিড, এপিআই কি ইজ ভ্যালিড হয়ে গেল। তাহলে এখানে আরও সেটিংস আছে, আমি যদি এখানে কি ধরেন হাইলাইটস আর ভলিউম কত, 1000 5000 500 সার্চ ভলিউম হলে আমাকে সেটা হাইলাইটস করে দেখাবে, এরকম আরও সেটিংস আছে। আমি যদি চাচ্ছি যে আমার কম্পিটিটর্সটা দরকার নাই তাহলে সেটা তুলে দিতে পারবো, সিপিসি আমার দরকার নাই কত ডলার দিব, জাস্ট ভলিউমটা দরকার সেটা তুলে দিতে পারবো। তো এগুলো আমাকে সেটিংসগুলো চেঞ্জ করতে পারবো। তো এই এক্সটেনশনটা আমাকে কী করবে, সহায়তা করবে, এই অ্যাডওয়ার্ডের যেই যেই আমরা এটা কেন অ্যাড করছি, এই গুগল অ্যাডওয়ার্ডের যেই 1 থেকে 10 100 কে এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি না সেটার জন্য। তো আমরা কী করবো এখন, আমরা এটা ডাউনলোড করব এক্সেল শিটে, এই এক্সেল, এক্সেলে ক্লিক করে ডাউনলোড দিব। এক্সেল শিটে ক্লিক করে ডাউনলোড দিব, আমার 27টা কিওয়ার্ড এখান থেকে
এখান থেকে আমি বেসে ছোট করে ফেলবো সব কিছু, আমার এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলে পাবে, আমাকে পাবে। তো আমি এগুলো অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস কী জন্য করব, যাতে কি আমার লস না হয়, আমার ভিজিটর আসে, আমার এক্সাক্ট ভিজিটরটা আমি পাই। একটু ডিস্টার্ব করতেছে ডাউনলোডে, কেন হঠাৎ করে ডিস্টার্ব করার তো কথা না। আচ্ছা এটা ডাউনলোড হোক, আমি 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 এখানে অ্যানালাইসিস করি। এখানে যদি আমি কিওয়ার্ড এভরি হোয়ারটা এখন ইনস্টল দিছি, আমি যদি একটা রিলোড দিই, আমার এগুলো চেঞ্জ হবে, একটু একটু চেঞ্জ আসবে। সিপিসি দেখাচ্ছে, এখন ভলিউম দেখাচ্ছে, মান্থলি চার্জ কত 1000, কিন্তু সিপিসি এটার এত দেখাচ্ছে। হোম মেড স্কিন কেয়ার টিপস এই কিওয়ার্ডটার, ঠিক আছে আমার। তাহলে আমি এসি কোয়ার্ড দিয়ে দেখি এটার কি অবস্থা, সব কিছু দেখতে পারবো, আমি অ্যানালাইসিস করতে পারবো আমার ওয়েবসাইটে, এখানে পিডিএ কত সেগুলো দেখতে পারবো। তাহলে আমার এক এই এই এক্সটেনশনগুলো অ্যাডে আমাকে কী দেখাচ্ছে, পিডিএ কত আছে সেটা দেখাচ্ছে, তারপরে এসইও কোয়ার্ক যদি থাকে আমার সেটা দেখাচ্ছে, ঠিক আছে সবগুলো আমাকে কী দেখাচ্ছে ইনফরমেশান একসাথে দেখাচ্ছে। আমি এই এক্সটেনশনগুলো যদি অ্যাড না করতাম, তাহলে আমি এতগুলো ফ্যাসিলিটি একসাথে পেতাম না, কেন পেতাম না, কীভাবে পেতাম আমি যদি আমার এইটা না থাকতো, আমার পিএডিএ কত আছে সেটাও দেখতে পারতেছি। তাহলে আমি কি দেখতে পারতেছি, সার্চ ভলিউম, পিএডিএ এবং এটার কি একটা ভিডিও র্যাঙ্ক করে দিচ্ছে, ভিডিও র্যাঙ্ক করে দেওয়াতে সেটা আমি পরে বলতেছি কি হয়েছে, সেটা আমি এখন আপনারা বুঝবেন না, লাস্টে দিব। তো স্কিন কেয়ার টিপস রেখে আমি আবার সার্চ দিই, এটা কোনো একটা কারণে ডাউনলোড হচ্ছিল না, আবার সার্চ দিলাম গেট আইডিয়াস। গেট আইডিয়াস দেওয়ার সাথে সাথে আমাকে কতগুলো ইনফরমেশন দেখাচ্ছে, আমি সেটা ডাউনলোড করে নিব এক্সেল ফাইলে, ঠিক আছে সেভ ফাইল ডাউনলোড করলাম, আমার এই 600 কিওয়ার্ড এখানে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে এই কিওয়ার্ডটা এই এটা কেটে দিই, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি কি করব এখন, কপি করলাম, কপি করে আমার প্রয়োজন আছে কি, কপি করলাম, কপি করে আমি কি বাল্ক এ কিওয়ার্ড এভরিওয়্যারে ক্লিক করে বাল্ক আপলোড এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করব পেস্ট করব এখানে জাস্ট কিওয়ার্ডগুলো, জাস্ট কিওয়ার্ডগুলো পেস্ট করে গেট এ সিপিসি সার্চ ভলিউম, আমাকে সার্চ ভলিউমটা দেখানোর জন্য বলতেছি। ঠিক আছে আমাকে প্রত্যেকটা সার্চ ভলিউম দেখাবে, আমাকে সার্চ ভলিউম দেখাচ্ছে, হোম মেড স্কিন কেয়ার টিপস, বিউটি টিপস, এটার কি সার্চ ভলিউম এত 29 সেন্ট, এটাকে কি দিতে হবে কমপ্লিট। আমি এগুলো ডাউনলোড করে নিচ্ছি এক্সেল শিটে, উইথ এক্সেল শিট ডাউনলোড হয়ে গেল এক্সেল শিটে। তাহলে আমি এখানে কি দেখব, আমার সার্চ ভলিউম কোনটাতে বেশি, এই ইয়াটা দরকার নাই আমার, এটা ডিলিট করে দিই। তাহলে এই রোটা আমার দরকার, এই রোটা দরকার, এই রোটা দরকার, বাকিগুলো আমার প্রয়োজন নাই, নো নিড, আমি এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, ঝামেলা কমাইলাম আপনাদের জন্য। এখন একটু দেখানোর চেষ্টা করি আমি হোম মেড স্কিন কেয়ার টিপস, এটা চার্জ ভলিউম 1000, ঠিক আছে এটার সাজেস্টেড বিট, মানে আমি যদি গুগলে সার্চ দিতে পারি দিই, তাহলে এত ডলার দিতে হবে, এত সেন্ড আমাকে প্রতি ক্লিকে কেটে নিয়ে যাবে। আমার বিউটি টিপস, বিউটি টিপস এটা লিখে সার্চ দেওয়ার কত, এত হাজার মানুষ আমাকে বলে দিতে হলে এত টাকা দিতে হবে, ঠিক আছে এটাকে দিয়ে 27000, এত
তাহলে আমি আমি কি দেখবো এখানে? এখানে সিপিসিটা আমার ফ্যাক্টর না, আমি কিন্তু সিপিসি দেখবো না, আমি দেখবো তো সার্চ ভলিউমটা। সিপিসিটা আমি দেখবো কি, সিপিসিটা আমার প্রয়োজন নেই, আমি পেইড মেথডে যাচ্ছি না, আমার কাছে এখন টাকা নেই, কীভাবে আমি পেইড টাকা দিব? আমার কাছে টাকা থাকলে না আমি দিব, ঠিক আছে? তো এখন আমি এই কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো নিয়ে অ্যানালাইসিস করব। আমার এখন সার্চ ভলিউম যেটা, এখান থেকে আমি 600টা কিওয়ার্ড নিলাম, 600-র মধ্যে যাদের যাদের সার্চ ভলিউম বেশি, যেই ওয়ার্ডগুলো দিয়ে সার্চ ভলিউম কম্পিটিটিভলি হাই, সেগুলো ধরেন এটা নিব, বিউটি টিপস এগুলো নিয়ে, সবগুলো নিয়ে আমি রিসার্চ করবো, যেগুলোর সার্চ ভলিউম হাই সেগুলো আমি সিলেক্ট করব ফার্স্ট, ঠিক আছে? তো আমি যদি ফার্স্ট কোনটা আমার সার্চ ভলিউম হাই একটা নিয়ে আমি শুরু করি, এটা আমার সার্চ ভলিউম হাই, কিন্তু এটার কম্পিটিশনও হাই হবে, সেটা দিয়ে আমি এতে যাইতে আমার ইয়া হবে। আমি আচ্ছা হোম মেড স্কিন কেয়ারটাই নিই, এটা 1000 খারাপ না, কিন্তু আমি তাড়াতাড়ি র্যাঙ্কে যেতে পারবো। তো আমি যদি এইটা নিয়ে শুরু করি, এটা যদি টিপস দিয়ে সার্চ দিই, ঠিক আছে, তাহলে এই অবস্থা আসতেছে। এখন আমি আরও এখানে রেজাল্ট কতটা আসতেছে, এত লক্ষ রেজাল্ট আসতেছে আমার হোম মেড স্কিন কেয়ার টিপ দিয়ে। আমি এগুলো সবগুলো তো দেখা পসিবল না, এগুলো থেকে আমি আরও সাটাই করে ফেলবো। এখন এটা আমি কম্পিটিটর অ্যানালাইসিস করবো, আমার কিওয়ার্ড আইডিয়া পেলাম, অনেকগুলো আইডিয়া পেলাম এখান থেকে পেলাম, তারপরে এখান থেকে কি কিওয়ার্ড আইডিয়া পেলাম, তারপরে কি পেলাম কিওয়ার্ড এভরিওয়্যার থেকে আইডিয়া পেলাম, ঠিক আছে? এখন আমি, এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে আমার এই এই কিওয়ার্ডগুলো নিয়ে অ্যানালাইসিস করা, আমার আমার এই যেই কিওয়ার্ড দিই ওটা দিয়ে এত হাজার ওয়েবসাইট আসতেছে, আমি এটাকে কি করে ফেলবো, শর্ট করে ফেলবো, কম্পিটিটর অ্যানালাইসিস করবো, আমার কম্পিটিটর কে কে সেগুলো অ্যানালাইসিস করবো। তাহলে আমার আসেন, প্রথমে আসেন আমার কিওয়ার্ডস, কম্পিটিটর অ্যানালাইসিস জন্য একটা এক্সেল শিট বানালাম, সেটাতে আমার কিওয়ার্ড দিলাম প্রথম, হোম মেড স্কিন কেয়ার টিপস, এটা হচ্ছে আমার এই কিওয়ার্ড। এখন আমি এখন হোম মেড স্কিন কেয়ার টিপ দিয়ে অ্যাভারেজ মান্থলি সার্চ কত পাইছি, 1000 পাইছি, সিপিসি কত পেয়েছি, আমি সিপিসি কত পেলাম, সিপিসি পেলাম যে আমি 65 সেন্ট, 0.65 সেন্ট। আমি এখন কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিস করতে খেয়াল করেন আপনারা, 0.65 সেন্ট, 0.65 সেন্ট পেলাম আমি সিপিসি, ঠিক আছে? এখন আসেন, এখন প্রথম আমি যাব যে এখানে দুইটা দুইটা লিঙ্ক আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিওয়ার্ড প্ল্যানার এটা লাগবে না, কিওয়ার্ড অ্যানালাইসিস। প্রথমে যাব ইনটাইটেড ইউআরএল, এখানেও দিই আমি সেমভাবে সার্চ ভলিউম 1000, তারপরে সিপিসি 0.65 ডলার। আচ্ছা আমি যদি হোম মেড স্কিন কেয়ার আগে অল ইন টাইটেল, টাইটেল কলন স্কিন কেয়ার টিপস, আমাকে এটা বারবার জিজ্ঞেস করবে ওদের সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য, সেটা আমি অল ইন টাইটেল হোম মেড স্কিন কেয়ার টিপস, তাহলে এখানে আমার কমে গেছে, 2000 চলে আসছে, ঠিক আছে, আমার কমে গেছে। এখন আমার প্লে অল ইন টাইটেল, অল ইন টাইটেল মানে টাইটেলে হোম মেড স্কিন কেয়ার টিপস, হোম মেড স্কিন কেয়ার টিপস এই লেখাটা আছে, এই দেখেন স্কিন কেয়ার টিপস, হোম মেড, হোম মেডও আছে, স্কিন কেয়ার আছে, টিপসও আছে, ঠিক আছে, হোম মেডও আছে, স্কিন কেয়ার টিপস এটা একদম ডিরেক্টলিভাবে আছে। তো হোম মেড স্কিন কেয়ার টিপস এটাতে আছে, স্কিন কেয়ার, হোম মেড সবগুলো ওয়ার্ড আছে, এরকম আছে কত, 2000 ওয়েবসাইট। তাহলে আমার অনেকগুলো ফোন 10-15 লাখ থেকে চলে আসছে এক ক্লিকে, কি 2000, তারপর আরও কমে যাবে। ইউআরএল যদি অল ইন ইউআরএল দিই,
এখানে কত আছে, আমি এটা বসাবো, এটা কোথায় বসাবো? এক্সেল শিটে আমার এটা বসাবো, এক্সেল শিটে আমি এটাকে ম্যাচ ডেস্টিনেশন দিলে ওদের সাথে ম্যাচ হয়ে যাবে। অল ইন ইউআরএল এ কতজন আছে, অল ইন ইউআরএল এ এই কিওয়ার্ড দিয়ে কতজন আছে সেটা দেখবো। অল ইন ইউআরএল এ আছে, অল ইন ইউআরএল আছে কতজন, স্কিন কেয়ার টিপস লিখে সার্চ দিলাম, মাত্র 800 জন আছে। মানে যাদের ইউআরএল এ এই এটা আছে, হোম মেড স্কিন কেয়ার টিপস লেখাটা আছে, এগুলো হচ্ছে এসইও ফ্যাক্টর, কী কী ফ্যাক্টর বিবেচনা করে ওদেরকে র্যাঙ্ক দিছে সেই জিনিসগুলো। তো অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করে, সেক্ষেত্রে আমরা যতটুকু পসিবল আমাদের দিক থেকে ক্লিয়ার থাকার জন্য এখানে 1000-1500 কি বিবেচনা ফ্যাক্টর বিবেচনা করে এসইওর র্যাঙ্কের ব্যাপারে। তো আমি সেটা আমরা যেগুলো মেইন আমাদের না হইলে নয় সেগুলো আমরা কি অ্যানালাইসিস করতেছি। এখানে ওর ইউআরএল কি হোম মেড স্কিন কেয়ার, এই হোম মেড স্কিন কেয়ার টিপসটা আছে, দেখেন হোম মেড স্কিন কেয়ার টিপসটা আছে, সেজন্য অল ইন ইউআরএল এ কতজন আসে, 883 জন আছে। তারপরে আসি আমরা অল ইন ইউআরএল এর পর এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল, এক্সাক্ট কিওয়ার্ড টাইটেলটা আমি কিভাবে দেখব, মানে আগে তো দেখছি ওয়ার্ডটা আছে কিনা, এখন দেখবো যে এক্সাক্ট কিওয়ার্ড আমি যেগুলো সার্চ দিছি এগুলোতে আমি প্রথম 10টার মধ্যে হাউ টু ইনক্রিজ, এটা একটু কষ্টকর, আমি নিজে দেখতে হবে। আমার হোম মেড স্কিন কেয়ার টিপস, হোম মেড স্কিন কেয়ার এটাতে একটা, হোম মেড স্কিন কেয়ার টিপস দুইটা, হোম মেড স্কিন কেয়ার টিপস এক্সাক্ট কিওয়ার্ডটা আছে কিনা, হোম মেড স্কিন কেয়ার টিপস ন্যাচারাল এই চারটা গেল, হোম মেড স্কিন কেয়ার টিপস আছে, হোম মেড বিউটি টিপস এটা নেই, পাঁচ চারটা, হোম মেড স্কিন কেয়ার টিপস একটা কম আছে তাই, যে ছয়টা হোম মেড স্কিন কেয়ার না এটা না, হোম মেড মানে পুরোটা লিখেটা আছে কিনা এটা আমাকে নিজে পড়ে দেখতে হবে। তাহলে 10টার মধ্যে কয়টাতে আছে হোম মেড স্কিন কেয়ার টিপস, তাহলে 8টাতে আছে। এরকম আমি অনেকগুলো দেখবো, প্রথম 10টা হচ্ছে মেইন টার্গেট, কারণ ওদেরকে ফেলতে পারলে প্রথমটা থেকে ফেলতে পারলে তো সব পিছনে সব, এক নাম্বার ছাত্রকে যদি আমি ফেলে দিতে পারি বাকি দুই তিন ওগুলো তো অটোমেটিকলি কি টার্গেট, যদি এক যার রুল ক্লাসে এক তাকে আমি ফেলবো, তাহলে আমাদের দুই তিন নিয়ে 10-11-12গুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে, ওগুলো আমার কি অটোমেটিকলি পড়ে যাবে। তারপর হোম পেজ আসে, হোম পেজ এ বলতে দেখবেন এই কিওয়ার্ড দিয়ে ডিরেক্ট এই পর্যন্ত .com ইউআরএল আছে কিনা, এই পর্যন্ত ইউআরএলটা আছে কিনা, এখানে ইউআরএল একটা নাই, পিন্টারেস্ট এটা নাই, তারপরে বিউটি টিপস নাই, হেলথ বিউটি টিপস নাই, তারপরে স্কিন কেয়ার টিপস নাই, তারপরে এটাও নাই আমার কি, তাইলে হোম মেড আমি তাড়াতাড়ি আসতে পারবো, আমার এখানে লক্ষণ ভালো দেখা যাচ্ছে, তাহলে 10-9-0, তাহলে আমি এখানে কি হোম পেজ ডিরেক্ট ওই কিওয়ার্ডটা দিয়ে নাই। লো কম্পিটিটর সাইট, যেগুলো আমি সাইট আছে কি না কোনগুলো আমার আমার চিন্তা করার দরকার নেই, কোন সাইটগুলোকে চিন্তা করবো না আমি, প্রথম ডিরেক্টরি সাইট আমার কম্পিটিশন না, ডিরেক্টরি সাইট বলতে দেখেন TRIPADRI ধরেন এই এই ওয়েবসাইটটা যাই আমি, এটা আমার কম্পিটিটর না, এরকম ওয়েবসাইট এইটা মানে যেগুলো ধরেন হোটেল বুকিং দিবেন, তারপরে এইরকম সার্চ বার থাকবে, সার্চ করে লোকেশন খুঁজে নেবেন, খুঁজে ওখানে অর্ডার করবেন, এই জিনিসগুলো আমার কি এগুলো আমার কম্পিটিটর না, এগুলো বারবার এরা আমার কম্পিটিটর না, যারা একমাত্র আমার সেম সিমিলার নিয়ে কাজ করতেছে, সিমিলারিটি নিয়ে কাজ করতেছে তারাই আমার কম্পিটিটর,
কিন্তু ও হোটেল নেম সেটা আমার কম্পিটিটর না, মানে ডিরেক্টরি সাইটগুলো আমার কোনো কম্পিটিটর না। দেখবেন প্রথমে ডিরেক্টরি এরকম সাইটগুলোর প্রথমে এটা ইয়া থাকবে, সার্চ বার থাকবে লোকেশন সার্চ করে অর্ডার করার জন্য, এগুলো আমার কম্পিটিটর না। ধরেন টিপস দিচ্ছে সে, আমিও স্কিন কেয়ার টিপস দিব, তাহলে সে আমার কম্পিটিটরস, সে আমার কম্পিটিটরস। কেন কম্পিটিটরস দেখতেছেন? এর কোনো আমার, ও স্কিন কেয়ার টিপস দিচ্ছে, আমিও স্কিন কেয়ার দিচ্ছি, ওর বিজনেস না, কোম্পানি পেজ না, এটা কোম্পানির জন্য না, সেম আমার আমার সাথে সেম কাজ করবে, সেটাই হচ্ছে আমার কম্পিটিটর। তারপর নিউজ সাইট, নিউজ সাইট যদি একদম প্রথমে থাকে, এখানে প্রথমে যদি একটা নিউজ সাইট, টোটাল নিউজ সাইট থাকে, সেটা আমার কম্পিটিটর না, কারণ আজকে নিউজটা আছে, কালকে সকালে নিউজটা থাকবে না, এখানে চলে যাবে, নিউজটা আপডেট হয়ে যাবে। তো আমার সাইট, নিউজ সাইটটা আমার কম্পিটিটর না। ওয়েব টু, ব্লগ এক্সপোর্ট, আমরা যেই ব্লগ এক্সপোর্ট ফ্রি ওয়েব টু সাইট, ফ্রি সাইটগুলো যেগুলো, ওই ওই সাইটগুলো আমার কম্পিটিটর না। কারণ যখন আমি টাকা দিয়ে ডোমেন কিনে ওয়েবসাইট ব্যবহার করব, তখন ফ্রি সাইটগুলো কি আমার অটোমেটিকলি এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, এগুলো চলে যাবে। আমি যেহেতু যে এই সাইটগুলোকে ফেলে দিব, ওগুলো আমার কোনো কম্পিটিটর হিসেবে আমি ধরার কোনো প্রয়োজন নাই, কারণ ওগুলো আমার কম্পিটিটর না। আরেকটা হচ্ছে যেগুলো দেখবেন, যেগুলোর এখানে ডট দিয়ে তারপর ডোমেন আছে, তারপর কি দেখেন আমি দেখাই, মানে সাবডোমেন, সাবডোমেন যে সাইটগুলো, ওই সাইটগুলো আমার কম্পিটিটর না। সাবডোমেন বলতে আমার ওয়েবসাইটের, দেখেন এখানে সাবডোমেন আমি খুঁজে দিচ্ছি আপনাদেরকে, ব্লগ ডট বিএল ও জি ব্লগ ডট আপ দেখেন এখানে যদি দেখেন, এটা হচ্ছে সাবডোমেন, এটা হচ্ছে কি ব্লগ ডট আবার আবার, এটা হচ্ছে সাবডোমেন, এটা আমার কোনো কম্পিটিশন না, কারণ এটা মেইন ডোমেন না। এটা যদি আমি কপি, এটা যদি সার্চ দিই, এটা মেইন ডোমেন, এটা থাকলে সেটা আমার কম্পিটিটর। কিন্তু বাট ডট, এই রুট ডোমেনের আগে যদি ডট দিয়ে কোনো কিছু যুক্ত থাকে, সেটা আমার কম্পিটিটর না, সেই ওয়েবসাইটগুলো আমার কম্পিটিটর না। এই এই ওয়েবসাইটের আমার কম্পিটিটর হইতে পারে, বাট এটা আমার কম্পিটিটর না, এটা হচ্ছে সাবডোমেন। তো এটা নিয়ে আমি মাথা ব্যথা করবো না, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। তো এরকম সাইটগুলো আমাদের কম্পিটিটর না, তো সেটা আমরা, এটা নিয়ে মাথা ব্যথা নাই। তারপর কোশ্চেন আনসার, ইয়াহু আনসার, ইয়াহু আনসার সাইট, এই সাইটগুলো আমার কম্পিটিটর না, কারণ এখানে আজকে কোশ্চেনটা করছেন, আপনি কোশ্চেনটা করছেন হোয়াট ইজ হাউ স্কিন কেয়ার টিপস, হোয়াট ইজ স্কিন কেয়ার টিপস, এগুলো কি কোশ্চেন আনসার সাইট, এগুলো আমার কোনো কম্পিটিটরস না, সেগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই। তারপর হচ্ছে সোশ্যাল সাইটগুলো, ফেসবুক, ইউটিউব, টুইটার, এগুলা এগুলো আমার কোনো কম্পিটিটর না, আমরা কম্পিটিটর হচ্ছে মেইন ডোমেন, উইকিপিডিয়া। তারপর আমার হচ্ছে ফোরাম সাইট, যেমন ফোরাম সাইট বলতে ফোরামস লেখা থাকবে ওই ওয়েবসাইটের ডোমেনে, অথবা যে ওয়েবসাইটে নিয়ে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে ফোরাম সাইট, সেটা আমার কম্পিটিটর না, সেটা সেটা আমার কম্পিটিটর না। তারপর হচ্ছে যে উইকিপিডিয়া, উইকিপিডিয়া কোনো আমার কম্পিটিটর না, সেটা নিয়ে আমি পারবো না, ওইটা নিয়ে আমি মাথা ব্যথা করলে আমি আর কাজে করতে পারবো না, তাহলে আমার কম্পিটিটর কারা, এরকম যারা ওয়েবসাইট, এরা হচ্ছে আমার কম্পিটিটর, এদের নিয়ে আমাদের কাজ, ঠিক আছে, এদেরকে ফেলানোই আমাদের কি মূল টার্গেট। তো আমি এখানে কি বললাম, এখানে যদি আমি স্কিন কেয়ার টিপস নিয়ে সার্চ দিলাম, এখানে আমি কি একটা ভ্যালু পাইলাম, লো কম্পিটিটর সাইটস এবং সিমিলার ওয়েবসাইট, ঠিক আছে। এবার দেখেন স্কিন কেয়ার টিপস লিখে সার্চ দিলাম, আমার সিমিলার ওয়েবসাইট কোনটা আছে, আমি যেই ধরনের ওয়েবসাইট করতে চাচ্ছি, সেই ধরনের সার্ভিস দিতে চাচ্ছি, যে ধরনের সেই ধরনের সিমিলারিটি কী আছে সেটা আমি গুগল অ্যাডওয়ার্ডস
গুগল অ্যাডওয়ার্ডসে যাব, সিমিলারিটি ওয়েবসাইট যেটা একদম আমি যেরকম টিপস দিতে চাচ্ছি এরকম ওপেন করে দেখবেন কয়টা আছে, ঠিক আছে। আমি এরকম দিতে চাচ্ছি, কীরকম আমার ওয়েবসাইট বানাতে যাচ্ছি সেরকম কয়টা আছে সেটা আমরা সার্চ করে দেখব, সেটা সিমিলার আছে কি না। কম্পিটিটার্স তো বুঝছেন, লো কম্পিটিটার্স কয়টা আমরা খুঁজে বাইর করব, কোন কম্পিটিটার্স যারা আমার কম্পিটিটার্স সেটা আমরা খুঁজে বাইর করব।